সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিবানন্দ ঢালী, প্রভাষক অর্থনীতি, বারোয়ারিয়া শহীদ সরণী মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজ 11/4/2021 তারিখ। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে উপযোগ সূচি কাকে বলে এবং একটি কাল্পনিক উপযোগ সূচি থেকে কিভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা যায় সে সম্পর্কে আলোচনা করব এবং দেখাব। তো আমরা প্রথমে জেনে নিই উপযোগ সূচি কাকে বলে। পূর্ববর্তী ক্লাসে আমরা উপযোগ নিয়ে অনেক আলোচনা করেছিলাম, আজকে আমরা উপযোগ সূচি সম্পর্কে আলোচনা করব। যে সূচিতে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখানো হয় তাকে বলা হয় উপযোগ সূচি। তো আমরা উপযোগ একটি কাল্পনিক উপযোগ সূচি তৈরি করি। যেমন সূচিতে লক্ষ্য করা যায় এখানে কমলার প্রথম একক থেকে ব্যক্তি 5 টাকার সমান প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ 5 টাকা পায়। কমলা দ্বিতীয় একক থেকে তার প্রান্তিক উপযোগ হয় 4 এবং মোট উপযোগ বেড়ে দাঁড়ায় 9 একক। এভাবে দেখা যাচ্ছে যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম একক থেকে সে প্রান্তিক উপযোগ পায় যথাক্রমে 3, 0 এবং -2 এবং মোট উপযোগ পায় 12, 12, 10। অর্থাৎ লক্ষ্য করা যায় যে কোনো ব্যক্তি যত ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য ভোগ করে তখন যত পরিমাণে যত একক ভোগ করে তার প্রান্তিক উপযোগ ততই কমতে থাকে। এবং আরও লক্ষ্য করা যায় যে মোট উপযোগ প্রথমে বাড়ে এবং এক পর্যায়ে গিয়ে কমতে থাকে। তো আমরা বিষয়টি এখন রেখাচিত্রে উপস্থাপন করি। এই প্রান্তিক উপযোগ সূচির যে তথ্য এগুলো যখন আমরা কোনো রেখায় রেখাচিত্রে দেখাবো এবং সেই সেই চিত্র থেকে যে রেখাটা পাবো সেটাই হবে আমাদের কাল্পনিক উপযোগ সূচি থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ রেখা। তো আমরা উপযোগ সূচিতে লক্ষ্য করেছি যে প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে ঋণাত্মক হয়। তো আমরা সূচি ভূমি অক্ষে কমলার একক এবং লম্ব অক্ষে উপযোগের পরিমাণ দেখানো, অর্থাৎ ওয়েক্স অক্ষে কমলার একক এবং ওয়াই অক্ষে উপযোগ দেখানো হবে। তো চিত্রে লক্ষ্য করা যায় যে প্রথম একক কমলা ভোগের ক্ষেত্রে ব্যক্তি প্রান্তিক উপযোগ পায় এ প্রথম একক কমলার ক্ষেত্রে সে 5 টাকার সমান প্রান্তিক উপযোগ পায় যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এরপর যখন দ্বিতীয় কমলা ভোগ করে তখন তার প্রান্তিক উপযোগ কমে দাঁড়ায় 4 টাকার সমান যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে আরো কমলা যখন ভোগ করে অর্থাৎ তৃতীয় কমলা ভোগের ক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ দাঁড়ায় 3 টাকার সমান যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপর আরো ভোগ বাড়ালে দেখা যাচ্ছে চতুর্থ একক কমলা ভোগের ক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ দাঁড়ায় 0, অর্থাৎ ভোগ বাড়ালে তার প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমশ কমছে। এরপর যখন এর 0 প্রান্তিক উপযোগের পরেও যদি আরো ভোগের সংখ্যা বাড়ানো হয় অর্থাৎ পঞ্চম একক কমলা যদি সে গ্রহণ করে তাহলে দেখা যাচ্ছে যে তার প্রান্তিক উপযোগ -2 অর্থাৎ ঋণাত্মক, প্রান্তিক উপযোগটা ঋণাত্মক দাঁড়াচ্ছে যা ই বিন্দু দ্বারা নির্দেশিত করা হয়েছে। এখন আমরা যে যে রেখাগুলো পেলাম অর্থাৎ কমলা একক এবং উপযোগের যে সমন্বয় বিন্দু, কমলার একক বাড়ানোর সাথে সাথে যে
প্রান্তিক উপযোগের যে সমন্বয় বিন্দু অর্থাৎ এ বি সি ডি এবং ই বিন্দু যোগ করে যে এম ইউ রেখা পাই, এটা হলো আমাদের কাল্পনিক প্রান্তিক উপযোগ রেখা, কাল্পনিক উপযোগ সূচি থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ রেখা। এখানে আমরা আরেকটি বিষয় আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখাও বলা যেতে পারে। বিষয়টি এই যে কাল্পনিক উপযোগ সূচি তৈরি করে একটি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা, এটা যদি এখানে আসে যে একটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা তৈরি করো, তাহলে বিষয়টি এভাবে দিলে চলবে। তো আমরা আজকে আমরা যেটা জানলাম উপযোগ সূচি কাকে বলে এবং কাল্পনিক উপযোগ সূচি থেকে একটি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, তারপর বিষয়টি কাল্পনিক উপযোগ সূচি থেকে বিষয়টি রেখাচিত্র উপস্থাপন করলেই আমরা প্রান্তিক উপযোগ রেখা পেয়ে গেলাম। এখানে চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ব্যক্তি যখন দ্রব্যের ভোগের পরিমাণ যত পরিমাণ বাড়াচ্ছে তার প্রান্তিক উপযোগ ক্রমশ কমছে এবং একটা পর্যায়ে শূন্য, এবং পঞ্চম এককের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঋণাত্মক হয়েছে। তো আমরা আজকে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ এবং একটি কাল্পনিক উপযোগ সূচি থেকে একটি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করলাম। তো আজকে এ পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আরও আলোচনা করব। যে যেখানে আসো সুস্থ থাকো এবং করোনাকালীন যে স্বাস্থ্যবিধি এগুলো মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। শুভকামনা রইলো।